नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष थेके स्वागत। प्रतिदिन आध्यात्मिक ज्योतिष तंत्र एवं मंत्र सम्पर्कित वीडियो देखार जन्नो चैनलटी अवश्य सबस्क्राइब करुन एवं बेल बटनटी प्रेस करुन एवं बंधुदेर संगे अवश्य शेयर करते भूलबेन ना। असत्य गाछेर गोड़ाते राखुन एई वस्तुटी आर समस्त दुःख कष्ट थेके मुक्ति देबेन बजरंगबली। बंधुरा, आज ये वीडियोते आपनादेर संगे आलोचना करब एमोनी एकटी चमत्कारी उपाय जा शनिवारे करले आपनादेर जीवने अत्यंत शुभ फल आनते पारे। सेई पौराणिक काल थेके असत्य गाछेर पूजार माहात्म्य अत्यंत। आमादेर जीवनेर प्रतिटा समस्याते तिनी मुक्ति प्रदान करेन। भगवान श्रीकृष्ण এই অশ্বত্থ গাছকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সমস্ত বৃক্ষের যে রাজা তা হলো এই অশ্বত্থ বৃক্ষ। এই বিশেষ গাছের ছায়াতে গেলে আমাদের শরীরের অশুভ শক্তির প্রভাব তা ধীরে ধীরে দূর হয়। সেই সাথে জন্মকুণ্ডলিতে থাকা অসম্ভব অশুভ গ্রহের দোষ থেকে মুক্তি মেলে এই অশ্বত্থ গাছের পূজা অর্চনাতে। পদ্মপুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর অন্য আরেকটি রূপই হলো এই অশ্বত্থ গাছ। তাই ধর্মীয় ভাবাবেগ অনুসারে এই বৃক্ষকে শ্রেষ্ঠ বৃক্ষ বলা হয়। আর সেই জন্যই এই গাছকে বিধিবিধান অনুসারে পূজা অর্চনা করা দরকার। এই বিশেষ বৃক্ষ হাজারো পাপের নাশ করার ক্ষমতা রাখে, কারণ এই বৃক্ষের সমস্ত অংশ জুড়ে ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপের অবস্থান। পদ্মপুরাণ অনুসারে অশ্বত্থ গাছকে প্রণাম করা এবং তার চারিদিকে প্রদক্ষিণ করার একটি গুরুত্ব রয়েছে, আর এমনটা করলে আমাদের আয়ুকাল বৃদ্ধি পায়। যে ব্যক্তি এই অশ্বত্থ গাছের গোড়াতে জল অর্পণ করেন তার জীবনের সমস্ত পাপ থেকে সে মুক্তি পায়। শাস্ত্রে বলা হয় যে অশ্বত্থ গাছের মধ্যেই অবস্থান করে আমাদের পূর্বপুরুষরা। তাই বিভিন্ন সংস্কারের কাজ এই অশ্বত্থ গাছের গোড়াতেই সম্পন্ন করা হয়, কারণ সমস্ত তীর্থের অবস্থান এই অশ্বত্থ গাছের গোড়াতে, এমনটাই বলা হয়েছে ধর্মীয় শাস্ত্রে। সেই সাথে বলা হয়েছে যে শনিদেবেরও অবস্থান এই অশ্বত্থ গাছেই। যদি জন্মকুণ্ডলিতে শনির অশুভ প্রভাব থেকে থাকে, অথবা ঢাইয়া কিংবা যদি শনির সাড়ে সাদি চলে কিংবা অশুভ মহাদশা চলতে থাকে, তাহলে অবশ্যই আপনি অশ্বত্থ গাছের পরিক্রমা এবং পূজা অর্চনা করুন। আর এমনটা করলেই এই সমস্ত অশুভ প্রভাব থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন। সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই বিশেষ সময়ে মা লক্ষ্মীর অবস্থান এই অশ্বত্থ গাছে, এবং ঠিক তারপরেই অশ্বত্থ গাছে অবস্থান করে অলক্ষ্মী, অর্থাৎ দারিদ্রতা। দারিদ্রতা এবং মা লক্ষ্মী দুই বোন। তাই ভগবান বিষ্ণুর কথা মতো এই বিশেষ সময়ে মা লক্ষ্মী এবং দারিদ্রতার অবস্থান একই বৃক্ষে। তাই সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত এই অশ্বত্থ গাছের পূজা অর্চনা করা উচিত। আর তা করলে আমাদের জীবনে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু সন্ধ্যার পরে যদি আপনি অশ্বত্থ গাছকে পূজা অর্চনা করেন, তাহলে দারিদ্রতাকে আপনি আপনার গৃহে আমন্ত্রণ জানাবেন। তার ফলে আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা বৃদ্ধি পাবে। ভগবান বিষ্ণুর কথা মতো যে ব্যক্তি বা যে জাতক কিংবা জাতিকারা শনিবারে অশ্বত্থ গাছের পূজা অর্চনা করবেন, তাদের উপরে শনির অশুভ প্রভাব মুক্ত হবে এবং সেই সাথে মা লক্ষ্মীর অপার কৃপা তার উপরে বর্ষিত হবে। তাই মা লক্ষ্মী এবং শনিদেবের কৃপা পেতে অবশ্যই এই শনিবারে সূর্যাস্তের আগে অশ্বত্থ গাছকে অবশ্যই পূজা অর্চনা করুন। আর এমনটা করলেই আপনি মা মহালক্ষ্মী এবং শনিদেবের কৃপা অবশ্যই পাবেন। শাস্ত্রে বলা হয়েছে রবিবার ছাড়া যে কোনো বারেই আপনি এই অশ্বত্থ গাছকে পূজা অর্চনা করলে বিভিন্ন দিক থেকেই শুভ ফল পাবেন। কিন্তু অমাবস্যা এবং শনিবারের এই অশ্বত্থ গাছের পূজার গুরুত্ব সম্পূর্ণ আলাদা।
কারণ এটি অত্যন্ত চমৎকারী বার। এই বিশেষ বারে পূজার্চনা করলে অত্যন্ত শুভ ফল আসতে পারে আমাদের জীবনে। যদি আপনি শনিদেবের অশুভ প্রভাবের মধ্যে যদি থাকেন, ঢাইয়া অথবা সাড়ে সাথীর প্রভাবের মধ্যে যদি চলতে থাকেন, তাহলে কোনো শনিবারে আপনি একটি আটার তৈরি প্রদীপ আপনি নিয়ে তার মধ্যে বিশুদ্ধ সর্ষের তেল আপনি অবশ্যই ভরুন। কালো রঙের ধাগা দিয়ে আপনি সলতে প্রস্তুত করুন এবং সেই সলতে দিয়ে আপনি এই প্রদীপটি জ্বালান অশ্বত্থ গাছের গোড়াতে, এবং এই প্রদীপের মধ্যে একটি লোহার পেরেক আপনি নিবেদন করুন এবং সেই সাথে এক টাকা আপনি এই বিশেষ প্রদীপের মধ্যে দিয়ে দিন। এগুলো দেওয়ার জন্য প্রদীপটি একটু বড় নেবেন বা বড় সাইজের আপনি আঠার প্রদীপ তৈরি করবেন। প্রদীপ আপনি অশ্বত্থ গাছের গোড়াতে দেওয়ার সময় আপনি পশ্চিম দিকে এই প্রদীপের মুখটি আপনি দেবেন, কারণ পশ্চিম দিক হলো শনিদেবের বিশেষ দিক। আর তারপরেই আপনি হাত জড়ো করে শনিদেবের উদ্দেশ্যে আপনি শনি মন্ত্র জপ করবেন, ওম সম শনিশ্চরায় নমঃ। এই বিশেষ মন্ত্র জপ করতে থাকবেন। 108 বার অর্থাৎ এক মালা জপ করলে অত্যধিক শুভ ফল পাবেন এবং হাত জড়ো করে আপনার মনস্কামনার কথা শনিদেবের উদ্দেশ্যে জানাবেন। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার জন্মকুণ্ডলিতে থাকা শনির অশুভ প্রভাবগুলি ধীরে ধীরে কমতে থাকবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে পিতৃদোষ থাকে এবং সেই পিতৃদোষের প্রভাব থেকে নিজেকে মুক্ত করার জন্য অবশ্যই শনিবারে এই বিশেষ উপায় করতে পারেন, কারণ অশ্বত্থ গাছকে পূজার্চনা করলে পিতৃপুরুষ অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। সেজন্য এই শনিবারে আপনি একটি বিশুদ্ধ ঘিয়ের প্রদীপ আপনি জ্বালান অশ্বত্থ গাছের গোড়াতে এবং অবশ্যই ওং সর্বেভ্যো পিতৃভ্যো নমো নমঃ, ওং সর্বেভ্যো পিতৃভ্যো নমো নমঃ এই বিশেষ মন্ত্র তিনবার জপ করুন দক্ষিণ দিকে মুখ করে, আর প্রদীপের মুখটি অবশ্যই দক্ষিণ দিকে রাখবেন। এমনটা করলে আপনি পিতৃপুরুষের আশীর্বাদ অবশ্যই পাবেন এবং আপনার জন্মকুণ্ডলিতে থাকা পিতৃদোষ থেকে আপনি মুক্তি পাবেন, ধীরে ধীরে কর্মে সফলতা বৃদ্ধি পাবে, সেই সাথে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন। ছাড়া আপনার জন্মকুণ্ডলিতে পিতৃদোষ ছাড়াও যদি কালসর্পদোষ, যদি বিষকন্যা কিংবা বিষযোগ বা অঙ্গারক যোগের মতো অশুভ যোগ যদি থাকে, তাহলে এই বিশেষ শনিবারে বিশেষ উপায়টি করতে ভুলবেন না। একটি মাটির অথবা আঠার প্রদীপ অবশ্যই নিন এবং এই প্রদীপে সর্ষের তেল দিন এবং একটি বাতি বা একটি সলতে প্রস্তুত করুন তুলো দিয়ে, এবং এই প্রদীপের তেলের মধ্যে অল্প পরিমাণে কালো তিল আপনি দিন। এই প্রদীপকে আপনি অশ্বত্থ গাছের গোড়াতে দিয়ে দিন। ক্ষেত্রে প্রদীপের যে শিখা, সেই শিখা অন্য কোনো দিকে যেন না থাকে, সেই শিখা আপনার দিকে যেন থাকে, আপনি যেদিকে দিচ্ছেন সেই দিকে যেন প্রদীপের শিখাটি থাকে। আর এই প্রদীপ জ্বালানোর সময় আপনি ভগবান গণেশের উদ্দেশ্যে প্রার্থনা করুন। ভগবান গণেশের পাশাপাশি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করুন এবং সেই সাথে হনুমানজির উদ্দেশ্যে আপনি প্রণাম করুন, এবং শনিদেবের উদ্দেশ্যে এবং পিতৃদেবের উদ্দেশ্যে অবশ্যই প্রণাম এবং স্মরণ করুন, এবং তারপরে আপনি হনুমান চল্লিশা জপ করুন। হনুমান চল্লিশা পাঠ করার পরে ভগবান বিষ্ণুর মহামন্ত্র অর্থাৎ ওং নম ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র 11 বার জপ করুন, অথবা পারলেও আপনি 108 বার অর্থাৎ একমালা জপ করতে পারেন। এইভাবে আপনি শাস্ত্রীয় মতে যদি অশ্বত্থ গাছের গোড়াতে প্রদীপ চালিয়ে হনুমানজির উদ্দেশ্যে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তাহলে হনুমানজির কৃপায় আপনার বিভিন্ন যে সমস্যা, সেই বিভিন্ন সংকট থেকে তিনি মুক্তি প্রদান করবেন। তাছাড়া আপনার জন্মকুণ্ডলিতে থাকা শনির অশুভ প্রভাব কিংবা মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনাকে মুক্তি দেবে। তো বন্ধুরা, এইভাবে ছোট ছোট উপায় যদি শনিবারে অশ্বত্থ গাছের গোড়াতে যদি করতে পারেন,
তাহলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।